বিবাহের সময় কনেকে কেউ কবুল বলতে বলে নাই কনেও কবুল বলে নাই অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে কোন সম্মতি বিয়ে হয়েছে বিয়ে শুদ্ধ হয়েছে কিনা নাহলে করণীয় কি রহমান জানি বিয়ের ক্ষেত্রে মেয়ে এবং ছেলে উভয়ের সম্মতিটা বিয়ের পূর্ব শর্ত কিন্তু যদি এমন হয় যে মৌন সম্মতি ছিল একজন তরুণী অবিবাহিত কুমারী তিনি মুখে অনেক সময় কবুল বলাটা তার জন্য বোধ করেন তিনি তাহলে সেক্ষেত্রে তিনি

পলিশ যদি দেয় তাহলে সেক্ষেত্রে উজু করতে অসুবিধা হয় গোসল করলে গোসল হবে না সেজন্য এটি না যায়জ কিন্তু পিরিয়ড চলাকালীন সময় তো আর ওজোর গোসলের ব্যাপার নেই অতএব এই সময়টাতে নামাজের ব্যাপার যদি নয় এই সময়টাতে তিনি চাইলে দিতে পারেন পলিশ কোনো অসুবিধা নেই ইকবালটা যে আপনি লিখেছেন রমজান মাসে পিলখে রোজা পুরা করা যাবে কি না পিলখে রোজা রাখলে যদি আপনার মাসিক বন্ধ করে রাখলে যদি আপনার কোনো শারীরিক কোনো ক্ষতি না হয় কোনো বড়ো কোনো সাইড এফেক্ট না পড়ে তাহলে সেক্ষেত্রে এটা জায়জ হবে তো সাধারণ অবস্থাতে আল্লাহ তালার ফয়সালাকে মেনে নেওয়াটাই উত্তম বলবো আমরা কোনো কারণে যদি মনে হয় যে এই রোজাগুলো আমি পরে আবার রাখতে পারি কি না পারি বা আমি এই সময় এই বাদবন্দিগিটা মিস করবো এই কারণে আমি চাচ্ছি না মিস করতে তাহলে আপনি পিলখে রোজা রাখতে পারেন যদি এর কারণে আপনার শারীরিক কোনো সাইড এফেক্ট না হয় শারমিন শেখ আপনি লিখেছেন রোজা রেখে কানে আঙুল দিয়ে কি গোসল করতে হয় না স্বাভাবিকভাবে গোসল করতে হবে রোজা রেখে আপনি কানে আঙুল দিয়ে গোসল করার কোনো দরকার নেই স্বাভাবিক গোসল করবেন বরং ফরজ গোসল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার কানের ভিতরে ভিজা হাত দিয়ে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন প্যাসগুলোতে যাতে পানি পৌঁছে সেটির অতএব কানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই ইভেন কেউ যদি গোসল করতে গিয়ে তার কান দিয়ে পানি ঢুকে যায় তিনি চেষ্টা করবেন সেটাকে বের করে ফেলার পাশ যথেষ্ট এর জন্য তার আঙ্গুল দিয়ে বা কান বন্ধ করে তাকে গোসল করার কোনো প্রয়োজন নেই মাইনুল ইসলাম আপনি লিখেছেন লটারির মাধ্যমে বিদেশ যাওয়া কি জায়স হবে লটারির মাধ্যমে বলতে আপনি অনেক লোকের মধ্যে লটারি করে আপনার নামও আসতে পারে এরকম লটারি করলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে কিন্তু আপনি একটা নির্দিষ্ট টাকা দিয়ে লটারির কাগজ কিনলেন তারপরে তার মাধ্যমে আপনি বিদেশে যাওয়ার বিভিন্ন ভিসা টিসা বা বিভিন্ন আপনার ফ্যাসিলিটিস পেলেন ওই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার লটারির বিনিময় তাহলে সেটা জায়জ হবে না কারণ সেক্ষেত্রে সেটি জয় পর্যায়ে হতে পারে মোহাম্মদ কবির মাঝি মাজি আরিদিক আপনি লিখেছেন সৌদি সরকার উন্মুক্ত করা ভার্চুয়াল সিস্টেমে অনলাইনে মসজিদে নবী দেখা যাবে কিনা দেখতে তো কোনো অসুবিধা নেই কিন্তু মসজিদে নবীদের ইবাদত করা মুসলিম নবীদের হাজির হওয়া সফর করে যাওয়ার যে সবাব রয়েছে সেটির মাধ্যমে হাসিল হবে না এটা শুধুমাত্র দেখলেন দেখার সুযোগটা আপনি পেলেন জাস্ট এটুকু শ্যাম আহমেদ আপনি লিখেছেন আমি একটা রাইস মিল চালাই এক একমন ধান পঁচিশ টাকা নেই তার সাথে অতিরিক্ত কিছু চাল নেই যার ধান তার কাছ থেকে এটাকে হারাম হবে খুবই জানা জরুরি আমার জন্য অত্যন্ত খুশি হব আপনি তার কাছ থেকে যে পঁচিশ টাকা নেন ধান ভাঙানোর জন্য সেটি তা পারিশ্রমিক আপনার কিন্তু চালটা আপনি কেন নেন এটি একটা বড় প্রশ্নের বিষয় যদি চালটা যার কাছ থেকে রাখেন সেটাও যদি আগেভাগে বলেন যে এতমন চাউল ভাঙলে সেখান থেকে আমি ধান ভাঙলে সেখান থেকে পঁচিশ টাকা প্লাস এতটুকু চাউল নেব এবং সেটাতে তারা সম্মত থাকেন তাহলে সেটা আপনার জন্য জায়জ হবে সেটা যদি না হয় আপনি থোক সেখান থেকে চাউল রেখে দিলেন নিজের সুবিধা মতো হয়তো তিনি কিছু বলেন না বলতে পারেন না এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ হবে না সেটা কোনো হবে